আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটিটা ক্লাস 10 সাবজেক্ট ইংরেজি এবং এই আলোচ্য বিষয়ের যে অ্যাক্টিভিটি সেটা হলো পার্ট 1 প্রথম কোশ্চেনwidetilde রয়েছে যে রিড দা পোয়েম এন্ড অ্যানসার দা কোশ্চেনস দ্যাট ফলো অর্থাৎ পোয়েমটি পড়ো এবং নিচে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তাদের উত্তরটি করো তো আশা করি তোমরা পোয়েমটি পড়েছো এই পোয়েমটি লাইন বাই লাইন বাংলা মানুষও পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে তো সুতরাং আমি এই পোয়েমটা না পড়েই আমি সরাসরি যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দেব তো দেখো এক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটা ছিল অ্যাক্টিভিটি ওয়ানে সেই অ্যাক্টিভিটি ওয়ানে যেটা করতে হবে যে চুজ দা কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দা ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য কারেক্ট যে অল্টারনেটিভ রয়েছে সেটা বেছে নিতে হবে তো প্রথম প্রশ্নতে ছিল যে দা স্কুইরেল ইজ অর্থাৎ কাঠবিড়ালি হয় কাঠবিড়ালি কেমন হয় এক্ষেত্রে যে চারটে অল্টারনেটিভ রয়েছে তার মধ্যে প্রথম আছে অ্যাজ লার্জ অ্যাজ দা মাউন্টেন অর্থাৎ পাহাড়ের মতোই বড় তারপরে দুই নম্বরে বলছে অ্যাজ স্মল অ্যাজ দা মাউন্টেন অর্থাৎ মাউন্টেন বা পাহাড়ের মতোই ছোট তারপরে তিন নম্বরে বলছে নট অ্যাজ লার্জ অ্যাজ দা মাউন্টেন অর্থাৎ পাহাড়ের মতো অতটা বড় নয় আর চার নম্বরে বলছে নট অ্যাজ স্মল অ্যাজ দা মাউন্টেন অর্থাৎ মাউন্টেনের মতো অতটা ছোট নয় এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে অল্টারনেটিভ থ্রি বা অপশন থ্রি নট অ্যাজ লার্জ অ্যাজ দা মাউন্টেন এবং শুধু টিক দিলেই হবে না সঙ্গে নিচে যেহেতু লেখার জায়গা দিয়েছে তাই আমাদের সেই অপশনটা আবার এক্ষেত্রে লিখেও দিতে হবে দেখো লিখে দেওয়া হয়েছে এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার বি এই কোশ্চেন নাম্বার বি এ বলছে যে দ্য মাউন্টেন ক্যান নট অর্থাৎ পর্বত পারে না কি পারে না এখানে অপশন ওয়ান ছিল ক্র্যাক এ নাট এটাই সঠিক উত্তর হবে অর্থাৎ পর্বত একটি বাদাম ভাঙতে পারে না তাছাড়া যে সমস্ত অপশন গুলো ছিল দেখো মেক এ স্কুইরেল ক্র্যাক সেটা পারে অর্থাৎ পাহাড়ে কার্বিনালি ট্র্যাক বা যাওয়া আসা রাস্তা তৈরি হয় তারপর অপশন থ্রিতে ছিল ক্যারি ফরেস্ট এটাও পারে কারণ মাউন্টেনের গায়ে বা পর্বতের গায়ে ফরেস্ট বা জঙ্গল তৈরি হয় তারপরে চার নম্বরে বলছে ক্যারি ফাউন্টেন অর্থাৎ ঝর্ণা বহন করা এগুলো পাহাড়ে থাকে শুধুমাত্র বাদাম ভাঙতে পারে না তাহলে আমাদের অপশন ওয়ান করতে হবে এই ক্ষেত্রে এবং সেটা নিচে যে অ্যান্সারের জায়গা দিয়েছে সেই জায়গাতে লিখেও দিতে হবে তাহলে এই হলো কোশ্চেন নাম্বার বি এবার দেখে নেব কোশ্চেন নাম্বার সি এই কোশ্চেন নাম্বার সি বলছে দা স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু অর্থাৎ কাঠবিড়ালি লজ্জা বোধ করে না বা অসম্মানের কিছু মনে করে না কোন জিনিসটাকে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন থ্রি অকুপাই ইটস প্লেস অর্থাৎ তার নিজের জায়গা দখল করে থাকাটা অর্থাৎ কাঠবিড়ালি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি ছোট্ট জায়গা দখল করে আছে বা একটি ক্ষুদ্র জায়গা দখল করে আছে তার জন্য কিন্তু সে মোটেই লজ্জিত নয় তো সে জন্য আমাদের এক্ষেত্রে উত্তর হবে অপশন থ্রি এবং নিচের যে জায়গা রয়েছে সেক্ষেত্রে তোমাদের লিখে দিতে হবে অকুপাই ইটস ওন প্লেস এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি টু তে এই অ্যাক্টিভিটি টু তে বলছে যে চেঞ্জ দা ভয়েস অফ দা ফলোয়িং সেন্টেন্সেস নিচের সেন্টেন্স গুলির ভয়েস চেঞ্জ করো এই জন্য দেখো প্রথম প্রশ্নটা রয়েছে যে সুইচ অন দা লাইট অর্থাৎ লাইটটার সুইচ অন করো এই যে সুইচ অন দা লাইট এটা একটা ইন্টারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স গুলো প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তবে এমন নয় যে সব ইম্পারেটিভ সেন্টেন্সই ভার্ব দিয়ে শুরু হবে কিছু কিছু ক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে বিশেষ করে অনুরোধ করা বা রিকোয়েস্ট বোঝালে তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা বিভিন্ন ভাবে করি কিছু কিছু ক্ষেত্রে লেট ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে শুড বি ব্যবহার করি আবার কিছু কিছু ক্ষেত্রে ইউ আর টোল্ড টু ইউ আর অর্ডার টু অ্যাডভাইস টু এরকম ব্যবহার করি আবার কিছু কিছু ক্ষেত্রে গট বা সরি গেট বা আমরা হ্যাভ ব্যবহার করি তো এই ক্ষেত্রে এটা লেট দিয়ে হবে তো দেখো প্রথমে লেট লিখতে হবে তারপরে অবজেক্ট লেটের উপর অবজেক্ট লেট লেটের উপর অবজেক্ট হলো দা লাইট তারপরে নিয়ম অনুযায়ী বসবে বি তারপরে ভার্ব ছিল সুইচ তার তৃতীয় রূপ হবে সুইচড ইডি যোগ করতে হবে তারপরে বাদ বাকি যা ছিল অন তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে লেট দা লাইট বি সুইচড অন এবার আমরা দেখে নেবো নেক্সট কোশ্চেন দ্যাট ইজ কোশ্চেন নাম্বার বি এক্ষেত্রে বলছে আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেওয়ার হাউস অর্থাৎ আমাকে আমন্ত্রণ করা হয়েছিল তাদের বাড়িতে এই সেন্টেন্সটা দেখো প্যাসিভ ভয়েসে দেওয়া আছে কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া থাকলেও এই শেষে বাই এবং বাইয়ের পরে যে অংশটা থাকে সেটা কিন্তু দেওয়া নেই এই ধরনের সেন্টেন্সের বা এই ধরনের ভয়েস চেঞ্জগুলোকে আমরা বলে থাকি ভয়েস চেঞ্জ উইদাউট এজেন্ট তো প্যাসিভ ভয়েসে উইদাউট এজেন্ট হয় অর্থাৎ এজেন্ট ছাড়া প্যাসিভ ভয়েস করা যায় কিন্তু যখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করব তখন অবশ্যই আমাদের এজেন্ট লাগে
তো এর জন্য কি হয় এজেন্ট হিসেবে বা সাবজেক্ট হিসেবে কখনো কখনো আমাদের ধরে নিতে হয় উই, কখনো কখনো মানে এটা অর্থ অনুযায়ী বাক্যের সেন্স অনুযায়ী ধরে নিতে হবে। তো এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে দে, অর্থাৎ আগের প্রশ্নটার মানে ছিল যে আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল, তাহলে নিমন্ত্রণটা নিশ্চয়ই তারা করেছিল, আমরা সাবজেক্ট ধরে নিয়েছি দে। তারপরে যেহেতু এটা দেখো পারফেক্ট টেন্স হ্যাভ বিন ছিল, তাহলে ক্ষেত্রে আমাদের হবে শুধু হ্যাভ বিনটা কিন্তু হবে না, কারণ বিনটা হবে প্যাসিভ করার সময়। তাহলে ক্ষেত্রে অ্যান্সার হবে দে হ্যাভ, তারপরে ইনভাইটেড, ইনভাইটেড তৃতীয় রূপই থাকবে, কারণ আমরা জানি যে পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের তৃতীয় রূপ বসে হ্যাভ বা হ্যাজের পরে। এক্ষেত্রে কিন্তু সেটাই করা রয়েছে, মানে দে হ্যাভ ইনভাইটেড, তারপরে অবজেক্ট হলো মি, তারপরে টু দেয়ার হাউস। তো এইটাকে যদি আমরা উল্টিয়ে ভয়েস চেঞ্জ করি এটার মতো, তাহলে কি হবে, দেখো মি থেকে আই হবে, তারপরে হ্যাভ থেকে হ্যাভ বিন হলো, তারপরে ইনভাইটেড করাই আছে তৃতীয় রূপ হলো, তারপরে টু দেওয়ার হাউস, হিসাব মতো বাই দে থেকে দেম হওয়া উচিত ছিল, কিন্তু এটা সবসময় লাগে না, অনেক সময় তো এগুলো দিলে বাহুল্য বাহুল্য লাগে। যাচ্ছি কথা, এগুলো জানতে গেলে তোমাদের এসআরই ভয়েস চেঞ্জ এর উপর আমাদের ভিডিও আছে, সেগুলো দেখে নিতে হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি, এই অ্যাক্টিভিটি থ্রিতে আমাদের যেটা করতে হবে যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দা লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে দেওয়া লিস্ট থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব বেছে নিয়ে আমাদের লিখতে হবে আন্ডারলাইন ওয়ার্ড গুলোর পরিবর্তে। দিয়ে ব্র্যাকেটে বলছে যে ওয়ান ইজ এক্সট্রা, অর্থাৎ একটা অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষাতেও থাকবে, তিনটি থাকবে তোমাদের ফ্রেজাল ভার্বের প্রশ্ন, তিনটি তোমাদের বক্সের মধ্যে ফ্রেজাল ভার্ব লিখতে হবে এবং একটা কিন্তু সবসময় এক্সট্রা থাকে। আর ফ্রেজাল ভার্ব পড়তে গিয়ে যে জিনিসটা অনেক ছাত্রছাত্রী ভুল করে থাকে সেটা কি, দেখো যে লেখা আছে যে চেঞ্জ দা ফর্ম অফ ভার্ব ইজ নেসেসারি, অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের ভার্বের রূপ চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে যার তলে দাগ দেওয়া আছে, অর্থাৎ যার পরিবর্তে আমরা ফ্রেজাল ভার্ব লিখবো সেটা যে টেন্সে থাকবে বা ভার্বের যে রূপে থাকবে, এখানে যে ফ্রেজাল ভার্বটা বসবে সেটাকে সেই রূপ পড়িয়ে কিন্তু বসাতে হবে। দেখো এক্ষেত্রে রয়েছে যে উই কুড নট আন্ডারস্ট্যান্ড, এখানে আন্ডারস্ট্যান্ডটা ভার্বের প্রথম রূপ, তো এক্ষেত্রে যে ফ্রেজাল ভার্ব বসবে তারও কিন্তু প্রথম রূপ বসবে। তো আন্ডারস্ট্যান্ড মানে হলো বুঝতে পারা, যে নিচে যে ফ্রেজাল ভার্বের লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে মেক আউট মানে হলো বুঝতে পারা, সেই জন্য দেখো আমরা এখানটায় মেক আউট লিখেছি। এক্ষেত্রে কিন্তু আমরা মেক আউট এর কোন রকম পরিবর্তন ঘটাইনি, তার কারণ হলো আন্ডারস্ট্যান্ডারও কিন্তু কোন রকম পরিবর্তন এখানে ঘটানো হয়নি। এবার আমরা পয়েন্টটা চলে যাবো, দেখো আই ক্যান নট টলারেট ইম্পোলাইট বিহেভিয়ার টুয়ার্ডস এল্ডার্স, অর্থাৎ আই ক্যান নট টলারেট আমি সহ্য করতে পারি না ইম্পোলাইট বিহেভিয়ার, অর্থাৎ অভদ্র আচরণ টুয়ার্ডস এল্ডার্স বড়দের প্রতি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, টলারেট আর ইম্পোলাইটটা একটা স্পেস লাগবে, এক্ষেত্রে এটা একটা প্রিন্টিং মিস্টেক এখানে মিশে গিয়েছে, এটা তোমরা ধরে নেবে। এক্ষেত্রে শুধুমাত্র টলারেটটা তোলা দাগ হবে, তো টলারেট মানে সহ্য করা, তো সহ্য করা ফ্রেজাল ভার্ব সেটা হলো যে পুট আপ উইথ, পুট আপ উইথ, এই পুট আপ উইথ কথাটা মানে হলো টলারেট মানে সহ্য করা। সেক্ষেত্রে দেখো টলারেট ভার্বের প্রথম রূপ আছে, তো এক্ষেত্রে আমাদের কিন্তু কোন রকম চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই কিন্তু বসে যাবে পুট আপ উইথ, এবং সেটাই কিন্তু দেখো আমি এখানে কিন্তু করিয়েছি পুট আপ উইথ, পুট আপ উইথ যা ছিল তাই কিন্তু লিখে দিয়েছি, কোন রকমের পরিবর্তন ঘটায়নি। এবারে সিএটা দেখো যে রানীর গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ, মানে রানীর গ্র্যান্ডমাদার মনে করতে পারে না তার চাইল্ডহুড ডেজ, অর্থাৎ শৈশবের দিনগুলো। রিমেম্বার মানে মনে করা, এক্ষেত্রে দেখো রিমেম্বার এর ভার্বের প্রথম রূপ ব্যবহার করা হয়েছে, ভার্বের এখানে কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য এক্ষেত্রে যে ফ্রেজাল ভার্ব বসবে তারও কিন্তু কোনো পরিবর্তন হবে না। রিমেম্বার মানে মনে করা, অল আপ মানে মনে করা, তো আমরা এক্ষেত্রে বসিয়ে দেবো অল আপ, তাহলে এই হলো ফ্রেজাল ভার্ব। তাহলে সেই সঙ্গে সঙ্গে এই ক্লাসের আলোচনাও শেষ হলো, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কিছু যদি জানাতে চাও বা যদি জানতে চাও কমেন্ট বক্স করবে, আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আবারও ফিরে আসছি অন্য ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এই শুভেচ্ছা বা অভিনন্দন এবং ভালোবাসা সবকিছুই কিন্তু রইলো